মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। বাংলা সাহিত্যের রহস্যময়, রোমাঞ্চকর ও আদিভৌতিক কাহিনীর সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আমরা সর্বপ্রথম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাদের এবং সদস্যদের আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতাই আমাদের চলার পথকে আরও আরও সুদৃঢ় করবে। আর একটা বিশেষ অনুরোধ, আমাদের উপস্থাপনা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা সাহিত্যের নানা ধরনের রহস্যময়, রোমাঞ্চকর ও ভৌতিক কাহিনীর অ্যানিমেশন দেখতে আজই সাবস্ক্রাইব করুন কাল্পনিক নয় ইউটিউব চ্যানেলটিকে। লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনি যদি একজন লেখক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাছাই করা সেরা গল্পটি আমাদের পাঠাতে পারেন সংকেত স্টোরি 7264@gmail.com এই মেল আইডিতে। এই করোনা ভাইরাসের সময় সর্বদাই সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ফেলুদার একটি অ্যাডভেঞ্চার কাহিনী, অম্বর সেন অন্তর্ধান রহস্য। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরির সকল কলাকুশলীবৃন্দ অরূপ, সুরজিৎ, সায়ন, রেখা এবং সায়ন্তিকা। গল্পটি শোনার পর অবশ্যই আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর সব কিছু ভুলে গল্পের দুনিয়ায় হারিয়ে যান। আপনি তো আমার লেখা শুধরে দেন, বললেন লালমোহনবাবু। সেটা আর এবার থেকে দরকার হবে না। ফেলুদা তার প্রিয় সোফাটায় পা ছড়িয়ে বসে রুবিক্স কিউবের একটা পিরামিড সংস্করণ নিয়ে নাড়াচাড়া করছিল। সে মুখ না তুলে বলল, বটে। নো স্যার, আমার পাড়ায় এক ভদ্রলোক এসেছেন, কাল পার্কে দেখা হলো, এক বেঞ্চিতে বসে কথা বললুম প্রায় আধ ঘন্টা। গ্রেট স্কলার, নাম মৃত্যুঞ্জয় সোম। স্কলার? স্কলার, বোধহয় হার্ভার্ড ইউনিভার্সিটির ডবল এম এ বা ওই ধরনের কিছু। ওটা হার্ভার্ড নয় মশাই, হার্ভার্ড, হার্ভার্ড। তাই হবে, হার্ভার্ড। হার্ভার্ড সেটা বুঝলেন কি করে? নাকি সুরে মার্কিন মার্কা ইংরাজি বলেন ভদ্রলোক। ইংরেজিটা একটু বেশি বলেন, নাকি সুর কিনা লক্ষ্য করিনি, তবে বিদ্বান লোক, থাকেন বহরমপুর, একটা বই লিখছেন, তাই নিয়ে রিসার্চ করবেন বলে কদিনের জন্য কলকাতায় এসেছেন। চেহারাতে বেশ একটা ইয়ে আছে বুঝলেন, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনার বাইফোকাল, জামা কাপড়ও ধোপ দস্তুর। আমার হান্ডুরাসে হাহাকারটা পড়তে দিয়েছিল, 34টা মিস্টেক দেখিয়ে দিলেন, তবে বললেন ভারি এনজয়েবল। তাহলে আর কি, আপনার পেট্রোল খরচা অনেক কমে যাবে এবার থেকে, আর গড়পার বালিগঞ্জ ঠেঙাতে হবে না। তবে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা কি হচ্ছে সেটা আর জানা গেল না, কেননা ঠিক সেই সময় এসে পড়লেন ফেলুদার মক্কেল অম্বর সেন। 9টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, ঘড়ির কাঁটায় কাঁটায় আমাদের কলিং বেলটা বেজে উঠল। অম্বর সেনের বয়স মনে হয় 45-50-এর মধ্যে, ফর্সা রং, দাড়ি গোপ কামান, চোখে পুরু ফ্রেমের চশমা, গায়ের পাঞ্জাবি আর ধুতির উপর একটা পুরনো জামেওয়ার শাল। কাশ্মীরি শাল যে কত রকমের হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি। অম্বর সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন, আপনিও ব্যস্ত মানুষ আর আমিও ব্যস্ত, কাজে সময় নষ্ট না করে বরং সোজা কাজের কথায় আসি, আগে এই জিনিসটা দেখুন। পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন। খাতা থেকে ছেঁড়া একটা পাতা, সেটাকে দলা করে পাকানো হয়েছিল, তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে। কাগজটাতে গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা, আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও, আর 7 দিন মেয়াদ, পালিয়ে পথ পাবে না।
কাগজটা নেড়ে চেড়ে ফেলুদা প্রশ্ন করল, কিভাবে পেলেন এটা? আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘরে রাত্রে এসে কেউ জানলা দিয়ে ডেস্কের উপর ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে। আপনার ঘর কি রাস্তার উপরে? না, ঘরের বাইরে বাগান, তারপর কম্পাউন্ড ওয়াল, তারপর রাস্তা, তবে দেয়াল টপকানো চায়। সর্বনাশের কথা যে বলেছে সেটা কি? অম্বর সেন মাথা নাড়লেন। দেখুন মিস্টার মিত্তির, আমি নির্ঝঞ্ঝাট মানুষ, আমার পেশা হলো ব্যবসা, তবে আসল কাজ আমার ভাই করে। আমার পাঁচ রকম অন্য শখ আছে, সেই সব নিয়েই থাকি। সজ্ঞানে কারোর কখনো কোনো সর্বনাশ করেছি বলে তো মনে পড়ে না, অন্তত এমন সর্বনাশ নিশ্চয়ই নয় যেটা এই হুমকির চিঠিকে জাস্টিফাই করতে পারে। ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন বলে মনে হচ্ছে। ফেলুদা ভ্রু কুঁচকে একটুক্ষণ ভেবে বলল, অবশ্যই এটা এক ধরনের রসিকতা হতে পারে, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। আপনার পাড়ার কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের আস্তানা আছে? আমরা থাকি পাম এভিনিউতে, পূর্ব দিকে কিছু দূরে একটা বস্তি আছে, সেখানে এই ধরনের ছেলে থাকা কিছুই আশ্চর্য নয়। এই পুজো চাঁদার জন্য হামলা করে না? তা করে, কিন্তু চাঁদা তো আমি নিয়মিত দিই। শ্রীনাথ চা এনেছে, তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ হল। লালমোহনবাবু দুবার বিড়বিড় করে রিভেঞ্জ কথাটা বললেন। ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিল। ও আচ্ছা, আপনি সেই বিখ্যাত লেখক লালমোহন গাঙ্গুলি? ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চায়ে চুমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, আসলে আপনার বিষয়ে আপনার কাহিনীগুলো থেকেই জেনেছি, তাই মনে হলো আপনার কাছে আসি। পুলিশে খবর দেননি? জিজ্ঞেস করল ফেলুদা। আমার ভাই অবশ্যই পুলিশের কথাই বলেছিল, কিন্তু আমি আবার এসব ব্যাপারে একটু আনঅর্থডক্স, প্রচলিত নিয়মগুলো চট করে মানতে মন চায় না। আর সত্যি বলতে কি, এখনও বোধহয় এতটা বিচলিত হওয়ার কারণ ঘটেনি। আপনার কাছে এলাম তার একটা কারণ আপনাকে দেখার ইচ্ছা ছিল। আমাদের পরিবারে মোটামুটি সকলেই আপনাকে চেনে। আপনার পরিবারে আর কে কে আছেন? আমার ভাই অম্বুজ আছে, সে বিয়ে করেছে, আমি করিনি। অম্বুজের স্ত্রী আছে, একটি মেয়ে আছে বছর দশেকের, ছেলে দুটি বড়, তারা বাইরেই থাকে। তাছাড়া আমার বিধবা মা আছেন, আর আছে আমাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়, সে আমাদেরই বাড়িতে মানুষ, ফ্যামিলি মেম্বার বলতে এই। তার বাইরে তিনজন চাকর, একটি ঠিকে ঝি, রান্নার লোক, মালি, দারোয়ান আর ড্রাইভার। আমরা থাকি 5x1 পাম এভিনিউতে। বাবা ছিলেন নাম করা আর্ট স্পেশালিস্ট অনাথ সেন। ফেলুদা একটু কিন্তু ভাব করছে দেখে ভদ্রলোক বললেন, আপনাকে শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম, হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল জোক ছাড়া আর কিছুই না। তবে কি জানেন, এ ধরনের রসিকতার টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই, কিন্তু আমি তো আর তেমন কেউ কেটা নই, তাই। বুঝতেই পারছেন, এই হুমকি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। যাই হোক, আপাতত এই চিঠিটা আমি রাখতে পারি তো? নিশ্চয়ই, ওটা আপনাকে দেওয়ার জন্যই আনা। এমন একটা হুমকি চিঠি নিয়ে অম্বর সেনের ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল। পরদিন সকালে পাম এভিনিউ থেকে যে ফোনটা এলো তাতে সমস্ত ব্যাপারটা একটা অন্য চেহারা নিল। বসবার ঘর থেকে ফেলুদার ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কান লাগিয়ে যা শুনলাম তা হলো এই। কে মিস্টার মিত্তির? আগে হ্যাঁ বলছি, আমার নাম অম্বুজ সেন। কাল আমার দাদা বোধ হয় আপনার ওখানে একটা হুমকির চিঠি নিয়ে গেছিল। ওয়েল, হি ইজ মিসিং। তার মানে? দাদাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? না, দাদা রোজ ভোরে গাড়ি করে বেরুন, গঙ্গার ধারে গাড়ি দাঁড় করিয়ে তারপর মাইল দুই খাটেন, আজও গেছিলেন কিন্তু আর ফেরেননি। সে কি? ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসেছে এক ঘন্টা ওয়েট করার পর, ও তন্ন তন্ন করে খুঁজেও দাদার দেখা পায়নি। পুলিশে জানাননি? সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির, আমার মার বয়স 80, যদিও শরীর ভালো নেই, দাদার ব্যাপারটা নিয়ে এখন কিছুই জানায়নি। পুলিশ এলেই কিন্তু ব্যাপারটা আর চাপা থাকবে না, তখন ওকে সামলানো মুশকিল হবে, কাজেই আমাদের ইচ্ছা কেসটা আপনি হ্যান্ডেল করুন, আপনার উপর আমাদের পুরো ভরসা আছে।
অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক আমরা দেব। আচ্ছা, আমি তাহলে একবার আপনাদের ওখানে আসছি, অসুবিধা নেই তো? মোটেই না, আপনি এখনই চলে আসুন। আমাদের বাড়ির নম্বরটা জানেন তো? 5/1 পাম এভিনিউ তো? হ্যাঁ। সাহিবি ধাঁচের গাড়ি বারান্দাওয়ালা দোতলা ছড়ানো বাড়ি, সামনে একটা ছোট্ট বাগান, পেছনেও সবুজ দেখে মনে হয় বোধহয় টেনিস কোর্ট জাতীয় কিছু আছে। গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে অম্বরবাবুর বাবার নাম, নামের পরে অনেকগুলো ইংরাজি অক্ষর কমা ফুলস্টপ, সবশেষে ব্র্যাকেটের মধ্যে এডিন কথাটা দেখে বুঝলাম যে ভদ্রলোককে স্কটল্যান্ড যেতে হয়েছিল ডাক্তারি পড়তে। যিনি আমাদের ট্যাক্সির শব্দ পেয়ে বেরিয়ে এলেন তার সঙ্গে অম্বরবাবুর আদল আছে ঠিকই, কিন্তু ইনি বেটে, মোটা আর কালো, অর্থাৎ মুখের মিল বাদ দিলে ইনি অম্বরবাবুর ঠিক উল্টো। আমাদেরকে দেখে ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠল, তবু দুশ্চিন্তার ফলে সেটা সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। আসুন না, আসুন, ভেতরে আসুন। শ্বেত পাথরের মেঝেওয়ালা ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। এখানেও মার্বেল, তার উপর কার্পেট, আর তার উপর দামি দামি ফার্নিচার। যে সোফায় বসলাম সেটার গদি এত নরম যে আমার ভারী প্রায় 6 ইঞ্চি বসে গেল। রুনা, এসো। একটি ফ্রক পরা মেয়ে সে দরজায় দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে ফেলুদার দিকে। অম্বুজবাবু ডাকতেই সে গুটি গুটি ঘরের ভেতরে এগিয়ে এলো। ইনি কে জানো? জিজ্ঞাসা করলেন অম্বুজবাবু। ফেলুদা, চাপা গলায় উত্তর এলো। আর ইনি? তোপসে। বাহ, তুমি তো আমাদের দুজনকেই চেনো দেখছি। জটায়ু কোথায়? জিজ্ঞেস করলো মেয়েটি। বোঝা গেল এই তৃতীয় ব্যক্তিটিকে না দেখে কিছুটা হতাশ হয়েছে। তিনি তো আসেননি, তবে তাকে একদিন নিশ্চয় নিয়ে আসবো। তোপসে এত মিথ্যে কথা বলে কেন? এই রে, আমার সম্বন্ধে হঠাৎ এমন বদনাম কেন? মিথ্যে মানে? একটা বইতে লিখেছে ফেলুদা ওর মাস্তুতো ভাই, আর একটাই লিখেছে জ্যাকতুতো ভাই, মিথ্যেই তো। ফেলুদা আমাকে বাঁচিয়ে দিল, বলল, প্রথমে মাস্তুতো ভাই লিখেছিল বটে, কিন্তু তখন ওর গল্পের মতো বানিয়ে লিখতে চেষ্টা করেছিল, আমি ধমক দিতে তারপর সত্যি কথাটা লিখতে শুরু করলো। আসলে জ্যাকতুতো ভাইটাই ঠিক। যেটুকে খুঁজে বার করে দিতে পারবেন আপনি? চেষ্টা করতে হবে, আর যদি তুমি কোনো ক্লু জোগাড় করে দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই। ক্লু? ক্লু কাকে বলে জানো তো? জানি, ক্লু তো তুমি বার করবে, তুমি তো ডিটেকটিভ। ফেলুদা অম্বুজবাবুর দিকে ফিরল। দেখুন, আপনাদের দিক থেকে কতগুলো ব্যাপারে সাহায্য না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো মুশকিল হবে। হ্যাঁ, কি সাহায্য বলুন না। প্রথমত আপনাদের সকলের সঙ্গে কিছু কথাবার্তা বলতে হবে। আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ, তাকে আমার একটু ভালো করে চিনতে হবে, তার কাজের ঘরটাও একটু দেখা দরকার, এমনকি দরকার হলে তার জিনিসপত্রগুলো একটু ঘেঁটে দেখতে হতে পারে। আশা করি তাতে আপনাদের আপত্তি হবে না। মোটেই না। আর আপনার দাদা যেখানে মর্নিং ওয়াকে যেতেন সেই জায়গাটাও একবার দেখব। কোনো অসুবিধা নেই, আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে যাবে দেখিয়ে আনতে। ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি আরম্ভ করেছে, তিনটে বড় বড় বুককেস বোঝাই বই সেদিকেই তার দৃষ্টি। এসব বই কার? এসব বই দাদারই। নানা বিষয়ে ইন্টারেস্টিং আছে দেখছি। আগে হ্যাঁ, বিজ্ঞান, ইতিহাস, রান্নার বই, মুদ্রা সংগ্রহ, থিয়েটার, কত বই যে দাদা পড়েছেন। থিয়েটারটা দাদার নেশা বলতে পারেন। আমাদের মাঠে পুজোর সময় স্টেজ বেঁধে নাটক হয়, দাদাই নির্দেশক, ফ্যামিলির সকলেই রং টং মেখে নেমে পড়ে, এমনকি ইনিও। রুনার দিকে দেখিয়ে দিল অম্বুজবাবু। রুনা এখনো সেইভাবে হাঁ করে ফেলুদার দিকে চেয়ে আছে। একবার অম্বুজবাবুর কাজের ঘরটা একটু দেখতে পারি? হ্যাঁ, আসুন আমার সঙ্গে। অম্বুজবাবু উঠে পড়লেন সোফা থেকে। বৈঠকখানার পাশে একটা প্যাসেজ, সেটা পেরিয়ে পিছনের মাঠের দিকে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা। পূব দিকের জানলা দিয়ে রোদ এসে ঘরটাকে আলো করে দিয়েছে। একটা বড় ডেস্ক, তার সামনে একটা রিভলভিং চেয়ার, উল্টো দিকে আরও দুটো চেয়ার, জানলার ধারে একটা আরাম কেদারা, এছাড়া টেবিলের পিছন দিকে রয়েছে একটা শেলফ, একটা ক্যাবিনেট আর একটা গোদরেজের আলমারি। তার পাশের দেয়ালে একটা ফোল্ডিং ব্র্যাকেট থেকে
হ্যাঙ্গারে ঝুলছে একটা ছাই রঙের কোট। ডেস্কের উপরটা দেখে মনে হয় অম্বরবাবু বেশ গোছানো লোক ছিলেন। কাগজপত্র, টেলিফোন, পেন হোল্ডার, পিনিকশন পেপারওয়েট, চিঠির র্যাক সব পরিপাটি করে সাজানো। একটা ডেট ক্যালেন্ডারে রয়েছে, তার তারিখটা 3 দিন আগের। ব্যাপারটা আমারও খটকা লেগেছিল। ফেলুদা সেটার দিকে অম্বুজবাবু দৃষ্টি আকর্ষণ করায় ভদ্রলোক বললেন, দাদাকে কয়েকদিন থেকে অন্য মানুষকে দেখছিলাম, সচরাচর দাদার এমন ভুল হয় না। কিন্তু ফেলুদা খুঁতখুঁতে মানুষ, সে নিজেই শনিবার দোসরাটা বদলে মঙ্গলবার পাঁচই করে দিল। দেরাজ খুলে দেখতে পারি কি? ফেলুদা জিজ্ঞেস করল। দেখুন না, 3টে দেরাজই পরপর খুলে তার ভেতরে জিনিসপত্র হাতড়ে দেখল ফেলুদা। উপরের দেরাজ থেকে পাওয়া এক টুকরো কাগজ সম্বন্ধে মনে হলো তার একটু কৌতূহল হয়েছে, কারণ সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। হিমালয়ান অপটিক্যাল থেকে চশমা করা দিন বুঝি আপনার দাদা? আগে হ্যাঁ, একটা ক্যাশমিও দেখছি, তারিখটা 7 দিন আগেকার। নতুন চশমা করিয়েছেন বুঝি? কই না তো, বলে উঠল রুনা, সেও আমাদের পিছন পিছনে এসেছে। তুমি কি করে জানলে রুনা? জিজ্ঞেস করলো ফেলুদা। আমাকে তো দেখায়নি জেঠু। অম্বুজবাবু একটু হেসে বললেন, দাদা যে কখন কি করেছেন তার খবর আমরা সবসময় পেতাম না। আমরা অম্বুরবাবুর স্টাডি থেকে বেরিয়ে এলাম। আপনার এক আত্মীয় এখানে থাকেন বোধহয়, আপনাদের এখানে মানুষ হয়েছেন? কে, সমরেশ? হ্যাঁ, থাকে বই কি। ফেলুদার অনুরোধে সমরেশবাবুকে ডেকে পাঠানো হলো। বছর 35 বয়স, মুখে বসন্তের দাগ, চোখে পুরু চশমা। একটু যেন আড়ষ্ট ভাব নিয়ে ভদ্রলোক এসে দাঁড়ালেন আমাদের থেকে 10-12 দূরে। বসুন, বলল ফেলুদা। বেশ কিছুটা দূরে একটা চেয়ারে বসলেন সমরেশবাবু। আপনার পদবিটা কি? মল্লিক। কতদিন আছেন এ বাড়িতে? বছর 25। কি করেন? একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন অফিসে কাজ করি। কোথায়? ধর্মতলায়। কি নাম কোম্পানির? কোহিনুর পিকচার্স। কতদিন আছেন ওখানে? 7 বছর। তার আগে কি করতেন? এই বাড়ির কাজকর্ম। আপনি অম্বুরবাবুর অন্তর্ধানের ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন কি? তিনি একটা হুমকির চিঠি পেয়েছিলেন, আপনি কি জানেন? জানি। আপনার ঘর কি এই বাড়ির একতলায়? হ্যাঁ। অম্বুরবাবুর কাছে বাইরের লোকজন দেখা করতে আসতো? তা আসতো মাঝে মাঝে। আচ্ছা, একবার ভালো করে মনে করে দেখুন তো যে সম্প্রতি এমন কোনো লোককে দেখা করতে আসতে দেখেছেন যাকে আগে কখনো দেখেননি। সেটা তো লক্ষ্য করিনি, তবে তবে কি? এই পাড়ায় কিছু ছেলেকে দেখেছি যাদের আগে দেখিনি। কোথায়? মোড়ের মাথায়। কি করতো তারা? মনে হতো এই বাড়ির দিকে চোখ রাখছে। বয়স কেমন হবে আন্দাজ? 20-25 মধ্যে বলে মনে হয়। কজন ছেলে? 4 জন। ফেলুদা একটুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এইসব কথা থেকে ফেলুদা কোনো ক্লু পেল কিনা জানি না। যেটাতে মনে হয় সত্যি করে কাজ হলো সেটা হলো অম্বুজবাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তায়। রীতিমতো সুন্দরী মহিলা, তার উপর যাকে বলে ব্রাইট। বয়স 40-এর উপরে হলেও দেখে বোঝার জন্যে। দোতলার একটা ছোট্ট বৈঠকখানায় বসে কথা হলো। ফেলুদা প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন ভদ্রমহিলাকে বিব্রত করার জন্য। তাতে কি হয়েছে? বললেন মিসেস অম্বুজ সেন। গোয়েন্দাকে যে এভাবে জেরা করতে হয় এ তো ফেলুদার গল্প পড়েই জেনেছি। খুব ভালো লাগে পড়তে গোয়েন্দার কাহিনী। তাহলে তো ভালোই হলো। আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলি, অমরবাবু একটা হুমকির চিঠি পেয়েছিলেন, জানেন বোধহয়। তা জানি বই কি। দেখেছেন সে চিঠি? তাও দেখেছি। আমি অমরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে যার ফলে অন্য কোনো মানুষের সর্বনাশ হতে পারে। উনি বলেছিলেন তেমন কোনো ঘটনা তার জানা নেই। অবশ্যই আমার বলা উচিত ছিল যে রিসেন্ট ঘটনা হওয়ার দরকার নেই, অতীতের ঘটনা হলেও চলবে, কেননা প্রতিহিংসার ভাবটা মানুষ অনেক সময় অনেক দিন পুষে রাখে। আমি এখন আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি এমন কোনো ঘটনার কথা জানেন 10-20 বছর আগের হলেও চলবে?
ভদ্রমহিলা একটুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন, তাহলে আপনাকে বলি, আপনি দেখুন যে এরকম ঘটনার কথা বলছেন কিনা। এটা আমার কাল রাত্রে হঠাৎ মনে পড়ে, আমার স্বামীকেও এখনো বলিনি। কি ঘটনা বলুন তো। একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে। অ্যাক্সিডেন্ট? অনেকদিন আগে, তখনও রুনা হয়নি, বোধহয় তার পরের বছরেই হলো। আমার ভাসুর তখন নিজেই গাড়ি চালাতেন, আমার শ্বশুরের গাড়ি অস্টিন। উনি শ্যামবাজারের দিকে একজন লোককে চাপা দেন, সেই লোকটা মারা যায়। আমরা দুজনেই চুপ, ঘরে থমথমে ভাব। অম্বুজবাবু পাশেই ছিলেন। আচ্ছা, আর কি মনে পড়ছে? ফেলুদা দুজনকেই প্রশ্নটা করল। নিম্ন মধ্যবর্তী ফ্যামিলি, ক্লার্ক ছিলেন ভদ্রলোক। নাম মনে পড়ছে? না মিস্টার মিত্তির, স্ত্রী ছিল আর তিনটি ছেলে মেয়ে। ছেলেটির বয়স 13-14, মেয়ে দুটি আরও ছোট। 5,000 টাকা তুলে দেন বিধবার হাতে। কে, অমরবাবু? হ্যাঁ, সেই থেকে দাদা ড্রাইভিং বন্ধ করে দেন। এখন মনে পড়েছে। তার মানে এখন সে ছেলের বয়স বছর 25। পরিবারটির যে সর্বনাশ হবে এই ঘটনার ফলে, এটা মোটেই অস্বাভাবিক নয়। 5,000 টাকায় আর কতদিন চলে? এর বেশি আর কিছু মনে পড়ছে না মিস্টার মিত্তির, বললেন মিসেস সেন। অনেক অনেক ধন্যবাদ মিসেস সেন, আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমরাও কিন্তু চাইছি যে আপনি ব্যাপারটার একটা সুরাহা করেন। কথাটা যে ভদ্রমহিলা খুব আন্তরিকতার সঙ্গে বললেন তাতে কোনো সন্দেহ নেই। অম্বরবাবুর অসুস্থ মাকে বিরক্ত করার কোনো মানে হয় না, তাই আমরা আপাতত পাম এভিনিউয়ের পাঠ শেষ করে সেনেদের অ্যাম্বাসেডারে চড়ে গেলাম গঙ্গার ধারে। গিয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার বিলাসবাবু বললেন, এখান থেকে স্যার হাঁটতে আরম্ভ করে দক্ষিণ দিকে গিয়ে ঠিক 1 ঘন্টা বাদে আবার ফিরে আসতেন, একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায়। আপনি গাড়িতেই বসে থাকতেন আগে? হ্যাঁ। কতদিন ড্রাইভারি করছেন সেন বাড়িতে? 9 ইয়ার্স। তার মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারে আপনি জানেন না? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অমরবাবু বছর 12 আগে একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন। উনি যে কোনোদিন নিজে ড্রাইভ করেছেন সেটাই জানতাম না। ওই ঘটনার পরেই ড্রাইভারই ছেড়ে দেন। ড্রাইভারের তো দোষ দেওয়া যায় না সবসময়, রাস্তায় লোকে যেভাবে চলাফেরা করে আরও বেশি লোক মরে না কেন সেটাই তো ভাবে, ড্রাইভারের আর দোষ কি? অমরবাবু যেদিন ফিরলেন না সেদিনের ঘটনাটা একটু বলবেন। সেদিন উনি আসছেন না দেখে আমি হেস্টিংস পর্যন্ত তল্লাশ করতে গিয়েছিলাম, পথে লোক ধরে ধরে জিজ্ঞেসও করেছি, গাড়ি থামিয়ে রাস্তায় নেমে খুঁজেছি যদি কোথাও পড়ে টড়ে গিয়ে থাকেন, হাড়টা তেমন মজবুত ছিল না। তো লোকজন কেমন ছিল রাস্তায়? সকালে এদিকটায় লোক মন্দ থাকে না, সবাই হাঁটতে আসে, তবে নিউ হাওড়া ব্রিজের সাইডটায় লোক থাকে না বললেই চলে, স্যার তো ওদিকেই যেতেন। ফস করে গাড়িতে কয়েকটা জোয়ান লোক এসে যদি কোলপাজা করে তুলে নিয়ে যায় তবে কেউ টের পাবে না। আমরা গাড়ি করেই 10 মাইল স্পিডে চালিয়ে হেস্টিং পর্যন্ত ঘুরে এলাম, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম। এরপর 2 দিন পাম এভিনিউ থেকে কোনো খবর নেই। বৃহস্পতিবার বিকেলে লালমোহনবাবু এসে বললেন, ঘটনা এগুলো? অম্বর সেন উধাও শুনে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল, বললেন, আপনার একটি কেসও গেঁজে যেতে দেখলুম না, ধন্যি আপনার লাক। আপনার গ্রেট স্কলার প্রতিবেশী মৃত্যুঞ্জয় সমীর কি খবর? দূর দূর স্কলার না মুন্ডু। সে কি মশাই, এর মধ্যে আবার কি হলো? সেদিন তো সুপারলেটিভ ছাড়া কথাই বলছিলেন না। আর বলবেন না মশাই। কেন, কি হলো? বলতেও লজ্জা করে। আমার কাছে আর লজ্জা কি, বলেই ফেলো। ব্যাপারটা কি জানি না, কিন্তু সেটা যে লালমোহনবাবু চেপে যেতে চাইছেন সেটা ভালোই বুঝতে পারছি। এদিকে ফেলুদাও ছাড়ার পাত্র নয়, শেষটায় পীড়াপিড়িতে ভদ্রলোক বলেই ফেলল, আরে মশাই ভাবতে পারেন, এই ভদ্রলোক প্রদোষ মিত্তির নাম শুনেননি, আপনার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে একেবারে ভেড়া বনে গেলুম। বলে কি না, হু ইজ প্রদোষ মিত্র? তাতে আর কি হলো, এত বড় স্কলার, হার্ভার্ডের ডবল এম এ,
আমি তো তার নাম শুনিনি। কথাটা বোধ হয় লালমোহনবাবুকে কিছুটা আশ্বস্ত করল। বললেন, তা যা বলেছেন, এত বড় দুনিয়ায় কটা মানুষকে আর কটা মানুষ চেনে। আর ভদ্রলোক বোধ হয় বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন, কাজেই এক্সকিউজ করে দেওয়া যায়, কি বলেন? আমাদের কথার মাঝেই পাম এভিনিউ থেকে ফোনটা এলো। অম্বুজ সেন, একটা বেনামি চিঠি এসেছে ভদ্রলোকের নামে। টেলিফোনে সেটা পড়ে শোনালেন ভদ্রলোক। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6:30 100 টাকার নোটে 20,000 টাকা ব্যাগে পুরে প্রিন্সেপ ঘাটের দক্ষিণ পূর্ব কোণের থামের ধারে রেখে যাবে। অম্বর সেনকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার এই একটা মাত্র উপায়। পুলিশ বা গোয়েন্দার সাহায্য নিলে ফল হবে মারাত্মক। ফেলুদা বলল, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই মিস্টার সেন, আরও 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে আমার কয়েকটা কাজ আছে, আপনাদের দিক থেকে কী করণীয় সেটা আমি কাল দুপুরবেলায় আপনাদের বাড়িতে গিয়ে বলে আসব। তবে হ্যাঁ, টাকার ব্যবস্থা কিন্তু করে রাখবেন, ওটা খুবই জরুরি। কিন্তু গোয়েন্দার ব্যাপারে যে শাসিয়ে রেখেছে মশাই। ফেলুদা ফোন রাখার পর লালমোহনবাবু বললেন, ফেলুদা উত্তরে শুধু বলল, জানি। রকেটের বেগে ঘটনা এগিয়ে চলেছে। এই টাকাটা না দিয়ে উপায় কি আছে সেটা আমিও ভেবে পেলাম না। লালমোহনবাবু, কাল আপনার গাড়িটা একটু পাওয়া যাবে কি? প্রায় 5 মিনিট চুপ করে থেকে অবশেষে প্রশ্ন করল ফেলুদা। এনি টাইম, বললেন জটায়ু। কখন চাই বলুন। সকালে একবার বেরোবো, 9:30 নাগাদ পেলেই চলবে। 2 ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে যাবে। তারপর 5:00 নাগাদ আপনি যদি গাড়িটা নিয়ে চলে আসেন তো খুব ভালো হয়। ভেরি গুড। এরপর ফেলুদা আর কোনো কথাই বলল না। পরদিন লালমোহনবাবুর গাড়িতে করে ফেলুদা বেরোলো, একাই বেরোলো। কাজেই কোথায় গেল কী করলো জানার উপায় নেই। 12 নাগাদ ফিরে আসার পর দেখলাম তার মুখের ভাব বদলে গেছে। কি কি ঠিক করলে ফেলুদা? ভয় ভয় জিজ্ঞেস করলাম। টাকাটা দিতেই হবে, বলল ফেলুদা। তবে গোয়েন্দা সম্পর্কে হুমকিটা মানা চলবে না। মানে তুমি নিজেও থাকবে সেখানে? ফেলু মিত্তির অত সহজে ঘাবড়াবার লোক নয় রে তোপসে। আর আমরা আমরা কোথায় থাকব? তোরাও থাকবি কাছাকাছির মধ্যে, কারণ হেল্প দরকার হতে পারে। আমি তো শুনে থ। দুপুরে খেয়ে দিয়ে আমরা গেলাম পাম এভিনিউতে। অম্বুজবাবু স্বভাবত বাড়িতেই ছিলেন। ফেলুদাকে দেখেই ব্যস্ত হয়ে উঠে। কাল রাত্রিরে চোখের পাতা এক করতে পারেনি মশাই, দেখতে দেখতে কি যে হয়ে গেল। ফেলুদা গম্ভীরভাবে বলল, টাকাটা আপনাদের খসবেই মিস্টার সেন, অম্বুজবাবুকে ফিরে পাওয়ার আর কোনো রাস্তা নেই। তুমি ধরতে পারোনি এখনো? রুনা হঠাৎ ঘরের দরজা থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করে উঠল। অনেকটা ধরে ফেলেছি, বলল ফেলুদা। খুব চেষ্টা করছি যাতে বাকিটা আজ বিকেলের মধ্যেই ধরতে পারি। রুনাকে ভীষণ চিন্তিত বলে মনে হলো। ফেলুদা ব্যর্থ হবে এটা যেন তার কাছে ভয়ানক একটা দুঃখের ব্যাপার। তাহলে কি করা উচিত বলে মনে হয়? জিজ্ঞেস করলেন অম্বুজবাবু। টাকার ব্যবস্থা হয়েছে? সেটা করে ফেলেছি, বাড়িতে তো আর ক্যাশ থাকে না, তাই আজ সকালে সমরেশকে নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছি। সেই টাকা এবং যে ব্যাগে করে সেটা দেওয়া হবে এই দুটো জিনিস আমি একবার দেখতে চাই। টাকা এবং ব্যাগ এসে গেছে, এত টাকা এর আগে একসঙ্গে দেখেছি কি মনে তো পড়ে না। ফেলুদার সামনে 20টা করে 100 টাকার নোট রাবার ব্যান্ড দিয়ে গোজ করে 10 ভাগে ব্যাগের মধ্যে পুরে দেওয়া হলো। তার ফলে ব্যাগের চেহারা হয়ে গেল কচ্ছপের পিঠের মতো। ভেরি গুড, তাহলে আমরা বেরিয়ে পড়ছি 5:45 নাগাদ। অম্বুজবাবু চমকে উঠলেন। সে কি আপনি যাবেন? অপরাধীকে ধরার চেষ্টা আমাকে করতেই হবে মিস্টার সেন। আপনি টাকা রেখে আসবেন আর সে লোক দিব্যি এসে সেটা তুলে নিয়ে চলে যাবে, এ তো হতে দেওয়া যায় না। অম্বুরবাবুকে ফেরত পাওয়াটাই বড় কথা সেটা জানি, কিন্তু সেই সঙ্গে এই গুন্ডাদেরও সাজা হওয়া উচিত নয় কি? না হলে তো তারা এই ধরনের কুকীর্তি করেই চলবে। তবে আপনি চিন্তা করবেন না, সাবধানতা অবলম্বন না করে ফেলু মিত্তির কিছু করে না। তাহলে আমি বলছি মন দিয়ে শুনুন, আপনি আপনার গাড়িতে বসে যাবেন টাকা নিয়ে,
নিউ হাওড়া ব্রিজের দিকটা থেকে আসবেন, ওদিকে মোটামুটি নিরিবিলি। গাড়ি প্রিন্সেপ ঘাট থেকে অন্তত 200 গজ আগে দাঁড় করিয়ে আপনার ড্রাইভারকে বলবেন টাকাটা যথাস্থানে রেখে আসতে। আমি কাছাকাছির মধ্যেই থাকব, কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেটা আমি দেখতে পাবো। আমরা মিট করব ঘটনার পর গে রেস্টুরেন্টের সামনে। আপনি টাকা রেখে সোজা ওখানে চলে আসবেন, আমিও তাই করব। অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনিও আমার সঙ্গেই থাকবেন, বলাই বাহুল্য। অম্বুজবাবুকে মনে হলো যেন তিনি বেশ নার্ভাস বোধ করছেন। সেটা অস্বাভাবিক নয়, টাকার অঙ্কটা তো কম নয়, আর গুন্ডারা কি করবে না করবে কে জানে। বিকেল 4:30 সময় লালমোহন বাবু এলে পর ফেলুদার প্রথম কথা হলো, মশাই এমন অভিনব কেস আমি কোনোদিন পাইনি। অবশ্যই আমাকে জিজ্ঞেস করলে পরে আমি এখনো বলতে পারবো না এর বিশেষত্বটা কোথায়। তাহলে আমরা কি করছি, জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। মন দিয়ে শুনুন, তুইও শোন তোপসে। 5:30 সময় আপনার গাড়ি নিয়ে আপনি আর তোপসে চলে যাচ্ছেন গে রেস্টুরেন্টে। সেখানে আপনাদের অভিরুচি অনুযায়ী পানাহার সেরে ঠিক 6:15 রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শটান চলে যাবেন দক্ষিণে প্রিন্সেপ ঘাট লক্ষ্য করে। গাড়ি রেখে যাবেন রেস্টুরেন্টের সামনে। থামওয়ালা ঘাটটার কাছে পৌঁছানোর কিছু আগেই দেখবেন ডান দিকে একটা গম্বুজওয়ালা ঘর রয়েছে। দুজনে সেখানে ঢুকে বেঞ্চিতে বসে পড়বেন। ভাবটা এমন হওয়া চাই যেন শান্ত ভ্রমণ আর বায়ুসেবন ছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্য নেই। ঘাটের দিকে দৃষ্টি রাখবেন, তবে যেন মনে না হয় যে ওটাই আপনাদের লক্ষ্য। তারপর 6:30 পর ওখান থেকে উঠে পড়ে নিজের গাড়িতে ফিরে আসবেন, আমিও সেখানেই আপনাদের মিট করব। ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল কিন্তু এখনো দিব্যি ঠান্ডা, তবে শীতকালের মতো দিন আর ছোট নেই। 6:00 বেশ আলো থাকে। আমি আর লালমোহনবাবু কফি আর মুরগির কাটলেট খেয়ে ঠিক 6:15 রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের দিকে। পথে লালমোহনবাবু মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আহু শব্দ করে শান্ত ভ্রমণের অভিনয় করছেন। সেটা যে খুব কনভিনসিং হচ্ছে তা নয়, কিন্তু ক্রমেই আশেপাশের লোকজন এত কমে আসছে, ফুচকাওয়ালা আর ভেলপুরির দল এত পিছিয়ে পড়েছে যে এখন উনি যা খুশি করলেও আপত্তি কিছু নেই। 10 মিনিট লাগলো আমাদের গম্বুজওয়ালা বসার জায়গাটায় পৌঁছাতে। বেঞ্চ দখল করে বসবার পর এদিক ওদিক চেয়ে লালমোহনবাবু চাপা গলায় প্রশ্ন করলেন, এই তোমার দাদাকে দেখতে পাচ্ছ কি তোপসে? দাদা? কোনো মানুষকে দেখতে পাচ্ছি না ঘাটের নৌকায় মাঝিদের ছাড়া। কোনখানে লুকিয়ে আছে ফেলুদা কে জানে। ঘাটে 150 বছরের পুরানো থামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে ফাঁকগুলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে। ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলে বা সে ব্যাগ নিতে এলে কেউই দেখতে পাবে না। ওই যে লালমোহনবাবু আচমকাই আমার হাত খামচে ধরলেন, হ্যাঁ ঠিকই দেখেছেন ভদ্রলোক, একজন সাদা প্যান্ট আর কালো কোট পরা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। অম্বরবাবুদের ড্রাইভার বিলাসবাবু। বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভেতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন। মিনিটখানেক পরেই তাকে আবার দেখা গেল, এবার খালি হাত। বড় রাস্তায় পড়ে ডাইনে মোড় ঘুরে গাছের আড়াল হয়ে গেলেন ভদ্রলোক। 6:30 বেজে গেছে, আলো আরও পড়ে এসেছে। এখন সামনের সারির থামগুলো ছাড়া আর কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না। একবার মনে হলো অন্ধকারের মধ্যে কে যেন নড়ল, কিন্তু সেটা চোখের ভুল হতে পারে। এবার দেখলাম সেনদের গাড়ি আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল। তারপর তিনজন জিন্স পরা ছেলে আর তাদের পেছনে ঢোলা প্যান্ট পরা হাতে লাঠিওয়ালা এক বৃদ্ধ ফিরিলিও সেই দিকেও চলে গেল। আমরা উঠে পড়লাম। আবার ঠিক 10 মিনিটই লাগলো আমাদের গাড়িতে পৌঁছাতে, কিন্তু ফেলুদা কই? এবার গাড়ির ভিতরে চোখ গেল, নস্যি রঙের আলোয়ান জড়ানো এবং লুঙ্গি পরা এক বুড়ো বসে আছেন ড্রাইভার হরিপদবাবুর পাশে। থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু গোপ নেই। সালাম কর্তা,
লালমোহনবাবুর দিকে চেয়ে বলল লোকটা, আর বলতে হবে না, ওই মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউই না। এদিকে অম্বুজবাবু এসে পড়েছেন রাস্তার ওদিক থেকে, তার কাছে ফেলুদার নিজের পরিচয় দিতেই হলো। নৌকা থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেখা যায়, তাই ওখানেই ওতপাতার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কি হলো সেটাই বলুন মিস্টার মিত্তির। ফেলুদা গম্ভীর, ভেরি সরি মিস্টার সেন। মানে? আমি ঘাটে ওঠার আগেই লোকটা টাকা নিয়ে হাওয়া। বলেন কি, টাকা নেই? লোকটাকে ধরা গেল না? আমি অত্যন্ত দুঃখিত। অম্বুজবাবু কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ফেলুদার দিকে। কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে কি আমারও কেমন যেন মাথা ঝিমঝিম করছিল। ফেলুদাকে এইভাবে হার মানতে এর আগে কখনো দেখিনি। আপনাদের পুলিশের সাহায্য নিতেই হবে মিস্টার সেন, বলল ফেলুদা। বাড়ি চলে যান, এবার তো অমরবাবু ফিরে আসা উচিত। আমরা একবার বাড়িতে ঢু মেরে আপনার ওখানে আসছি। এই বেশে তো আর পাম এভিনিউয়ের বৈঠকখানে ঢোকা যাবে না। বাড়ি যাওয়ার একমাত্র কারণ ফেলুদার একটু ফিটফাট হয়ে নেওয়া, তাছাড়া হাতের রং লেগেই ছিল। জিজ্ঞাসা করতে বলল, ওটা আলকাতরা, সেটাও ধুয়ে নেওয়া দরকার। আলকাতরাও মেকআপের অংশ কিনা জিজ্ঞেস করতে কোনো উত্তর দিল না ফেলুদা। আমরা যখন পাম এভিনিউ রওনা হলাম তখন প্রায় 7:30 বাজে। পথে লালমোহনবাবু একবার বলেছিলেন, আপনার অমন ব্রিলিয়ান্ট মেকআপটা মাঠে মারা যাবে ভাবিনি মশাই। কিন্তু তাতে ফেলুদা কোনো মন্তব্য করেন। পাম এভিনিউতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রুনার গলায় উচ্ছ্বাসিত চিৎকার শোনা গেল, কি মজা কি মজা, জেঠু ফিরে এসেছে। অম্বুরবাবু ফিরেছেন আমরা আসার 10 মিনিট আগে। আমরা বৈঠকখানায় গিয়ে ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন। ভাই, ভাইয়ের বউ, ভাইজি, সমরেশ, বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন। কোথায় আটক করে রেখেছিল আপনাকে? একগাল হেসে প্রশ্ন করলেন লালমোহনবাবু। ফেলুদা হাত তুলে বাঁধা দিল ভদ্রলোককে। উনি তো বলবেনই নয়, আর আপনিও বলবেন না মিস্টার সেন, কারণ বললে একরাশ কল্পনার আশ্রয় নিতে হতে পারে। মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না, কারণ সেটা ভালো শোনায় না। হুররে হুররে, ফেলুদা ধরে ফেলেছে, ফেলুদা ধরে ফেলেছে, চেঁচিয়ে উঠল রুনা। এবার ফেলুদা একটা চারমিনার ধরিয়ে নিয়ে বলল, আপনারা যে একটা বিরাট ফন্দি এঁটেছিলেন সেটা ধরে ফেলেছি, কিন্তু সেটার কারণটা এখনো ঠিক ধরতে পারছি না। কারণ বলছি মিস্টার মিত্তির, কারণ আমার ওই খুদে ভাইজিটি, সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে। তার ধারণা আপনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে, তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি। ব্যাস, ওই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দির উৎপত্তি। এতে আমাদের সকলেরই ভূমিকা আছে। অর্থাৎ এও আপনাদের একটা ফ্যামিলি নাটক। ঠিক তাই, সবাইকে সব কিছু আমিই শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম। আপনি কী জিজ্ঞাসা করলে কী উত্তর দেবে সব কিছু লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এমনকি ড্রাইভার ও চাকরকে পর্যন্ত। প্রধান নারী চরিত্র অবশ্য বৌমা, যাকে দিয়ে মন গড়া অ্যাক্সিডেন্টের কথাটা বলানো হয়েছিল। আমি নিজে ভাবিনি যে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন। ইনফ্যাক্ট, এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে 100 টাকার বাজিয়ে ধরেছিলাম। এ ব্যাপারে রুনার উৎকণ্ঠা ছিল সবচেয়ে বেশি, কারণ তার হিরো যদি ফেল করত তাহলে তার দুঃখের সীমা থাকতো না। এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল, কিন্তু এখন সে নিশ্চিন্ত। এবার বলুন তো আপনার সিস্টেমটা কি? কিসে আপনার প্রথম সন্দেহ হলো মিস্টার মিত্তির? প্রথমত এবং প্রধানত দুটো ক্লু, দুটোই আপনার কাজের ঘরে পাওয়া। এক হলো হিমালয়ান অপটিক্যালসের ক্যাশ মেমো। আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে আপনি দিন সাতেক আগে একটি সোনালী ফ্রেমের নতুন চশমা করিয়েছেন, অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউই জানে না বা কেউই আপনাকে পড়তে দেখেনি। প্রশ্ন হলো, এই চশমার দরকার পড়েছে কেন এবং ঠিক এই সময়ে দরকার কেন? দুই হলো আপনার ডেট ক্যালেন্ডারের 3 দিনের পুরনো তারিখ। আপনার চাকর যখন তারিখ বদল করে না তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন, তাহলে বদল হয়নি কেন? তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপ হওয়ার ভান করে গা ঢাকা দিতে হয়
তাহলে হয়তো একটা ডেরা স্থির করে দুদিন আগে গিয়ে সেখানে থাকা অভ্যাস করতে হবে। নতুন জায়গা ধাতস্থ হতে সময় লাগে বই কি। আর তাই যদি হয় তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নাম নিতে হবে। সেই ক্ষেত্রে নতুন চশমা নেওয়া মোটেই অস্বাভাবিক নয়। ফেলুদা ধরে ফেলেছে, ফেলুদা ধরে ফেলেছে, আবার চেঁচিয়ে উঠল রুনা। এর মধ্যে লালমোহনবাবু যে হঠাৎ কেন খাঁচায় বন্ধ সিংয়ের মতো পায়চারি করতে আরম্ভ করেছেন তা বুঝতে পারলাম না। ভদ্রলোক যাতে কোনো বাড়াবাড়ি না করে ফেলেন তাই ওকে সামলাতে যাব এমন সময় উনি দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন, ইউরেকা ইউরেকা! লালমোহনবাবু চিনেছেন ভদ্রলোককে? প্রশ্ন করল ফেলুদা। চিনব না, মৃত্যুঞ্জয় সোম। অম্বরবাবু হো হো করে হেসে উঠলেন। আপনার সঙ্গে সেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট মশাই। আসলে গড়পাড়ে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম 7 দিন। আপনি যখন এগিয়ে এসে জটায় টটায় বলে নিজের পরিচয় দিলেন তখন ভাবলাম বারে এ তো বেশ মজা, যাকে জব্দ করতে যাচ্ছি তারই সাকরেদের সঙ্গে দেখা হয়ে গেল, তাহলে এখানে একটু রগড় করলে কেমন হয়। তারপর অবশ্য মৃত্যুর্মশায়ের বাড়িতে আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল চেহারায়, কিন্তু আপনি চিনতে পারেননি। কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নাটকের তো এখানে শেষ নয় অঙ্গুরবাবু, এখনো তো ড্রপসিন খেলা চলবে না। ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল, কারণ ফেলুদা কথাটা বলেছে গম্ভীর থমথমে ভাবে। হোয়ার ইজ দ্য মানি? অম্বর সেন ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, মিস্টার মিত্তির, আপনি আমাকে কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন। আমি যদি বলি যে টাকাটা আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু রগড় করছেন তাহলে কি খুব ভুল বলা হবে? অপরাধী যখন নেই, কিডন্যাপার নেই, তখন টাকাটা সরে যাবে কোথায় মিস্টার মিত্তির? ফেলুদা মাথা নেড়ে বলল, মিস্টার সেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে খাটল না। প্রিন্সেপ ঘাটের কাছে আজ সন্ধ্যায় আমি ছাড়াও আরও একজন ছদ্মবেশী ছিলেন। বলেন কি, আপনি তাকে দেখেছেন? কিন্তু আপনি তখন তাকে ধরলেন না কেন? তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না। আপনারা নাটক পছন্দ করেন তো, আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরও নাটকীয় হবে। আমার সন্দেহ তিনি এখানেই আছেন। এই সন্দেহ ঠিক কিনা সেটা আমি একবার পরখ করে দেখতে চাই। ঘরে যাকে বলে পিন পড়া নিস্তব্ধতা, রুনার দিকে আর চোখে চেয়ে দেখলাম সেও ফ্যাকাশে মেরে গিয়েছে। বিলাসবাবু আপনার জুতোর তলাটা একবার দেখুন তো। বিলাসবাবু ঘরের দরজার মুখেই দাঁড়িয়েছিলেন, বললেন, দেখার আর কি আছে, তো বোঝাই যাচ্ছে আলকাতরা লেগে রয়েছে পায়ের তলায়। আলকাতরা আমি ছড়িয়ে রেখেছিলাম থামটার চারপাশে, কারণ একজনের সম্বন্ধে আমার মনে একটা সন্দেহের কারণ ঘটেছিল। আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলেছিলেন, কিন্তু ইনি যে মিথ্যেটা বলেছিলেন সেটা একটু অন্যরকম। ইনি বলেছিলেন, ওকে 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 মশাই, আপনি যাচ্ছেন কোথায়? কিন্তু পালাবার পথ নেই, দরজায় আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু। এক ঝটকায় যাকে বলে বগুল দাবা করে ফেলেছেন ভদ্রলোককে, তিনি হচ্ছেন সমরেশ মল্লিক। এবার আপনার স্যান্ডেলের তলাটা এদের একটু দেখিয়ে দিন তো বিলাসবাবু, একটু হেল্প করলে ব্যাপারটা বোধ হয় সহজ হয়ে যায়। বিলাসবাবু নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেলটা এক টানে খুলে নিয়ে তার তলাটা সকলকে দেখিয়ে দিলেন। উনি যে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটের থামের পাশে তাতে আর কোনো সন্দেহ রইল না। আপনার কোহিনুর কোম্পানি তো 2 বছর হলো লাটে উঠেছে সমরেশবাবু, তা সত্ত্বেও আপনি সেখানে চাকরি করছিলেন কি করে সেটা এদের একটু বুঝিয়ে বলবেন। আর যদি চাকরি নাই করে থাকেন তবে এই 2 বছর কিভাবে রোজগার করেছেন সেটা বলবেন। সমরেশবাবু নিরুত্তর, বিলাসবাবু এখনও তাকে জাপটে ধরে আছেন, মনে হয় পুলিশ আসার আগে পর্যন্ত সে এইভাবেই ধরে থাকবেন। অবশ্যই এই ব্যক্তির খোলস খুলে ফেলার জন্য আপনাদের আমাকে ধন্যবাদ দিতেই হবে, আপনারা তো আর 20,000 টাকা রাখতেন না থামের পাশে। নেহাত আমি যখন বললাম যে শাসানি কেয়ার করি না, আমি নিজে থাকবো সেখানে, তখন আপনাদের বাধ্য হয়েই রাখতে হলো, আর সেই টাকা হাত করার সুযোগ নিলেন সমরেশবাবু। যাকগে,
এখন তো জানলেন টাকা কোথায় আছে। এবার টাকা আদায় করার রাস্তা আপনারা দেখে নিন। আর উনি যদি টাকা অন্যত্র পাচার করে থাকেন, তার জন্য তো পুলিশ আছে, তারা এসব আদায়ের অন্য রাস্তা জানে। আমার কাজ এখানেই শেষ হল। ফেলুদার সঙ্গে সঙ্গে আমরা দুজনে উঠে পড়েছিলাম, কিন্তু ওঠা আর হলো না। মিসেস সেন বাধা দিলে, শেষ বলছেন কি? এত সহজে শেষ হবে কি করে? আপনাকে যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বললাম, তার বুঝি প্রায়শ্চিত্ত করতে হবে না? আজ রাত্রে আপনাদের খেতে হবে আমাদের বাড়িতে। আর ওই 20,000 অন্তত খানিকটা তো আপনার প্রাপ্য, সেটা না নিয়ে যাবেন কি করে? বললেন অম্বর সেন। আর তোমরা তিনজনে একসঙ্গে এসেছো, আমার অটোগ্রাফে সই দেবে না বুঝি? বললেন শ্রীমতী রুনা। ইনস উইল, দ্যাটস অল উইল, বললেন লালমোহন বাবু। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে শুনছিলেন সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে ফেলুদার একটি গোয়েন্দা কাহিনী অম্বর সেন অন্তর্ধান রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি যদি একজন লেখক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার বাছাই করা সেরা গল্পটি আমাদের পাঠাতে পারেন সংকেত স্টোরি 7264@gmail.com এই মেল আইডিতে। বাংলা সাহিত্যের নানা ধরনের রহস্যময় রোমাঞ্চকর ও ভৌতিক কাহিনীর অ্যানিমেশন দেখতে আজই সাবস্ক্রাইব করুন কাল্পনিক নয় ইউটিউব চ্যানেলটিকে। এরপর আমরা অন্য একদিন বাংলা সাহিত্যের আরেকটি জনপ্রিয় গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ। সত্যজিৎ রায়, জন্ম 2 মে 1921, একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকর, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে 20 শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসাবে গণ্য করা হয়। সত্যজিৎ রায়ের জন্ম কলকাতা শহরের সাহিত্য ও শিল্প সমাজের খ্যাতনামা রায় পরিবারে। সত্যজিৎ রায়ের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতার ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালির নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে দেখবার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল। তিনি 37টি পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। 1956 কাল চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানব দলিল পুরস্কার, পথের পাঁচালী অপরাজিত, অপুর সংসার, এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত এবং এই চলচ্চিত্র ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে স্বীকৃত আছে। সত্যজিৎ রায় তার জীবনে বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন, প্রাথমিকভাবে শিশু কিশোরদের পাঠক হিসেবে বিবেচনা করে। কল্পবিজ্ঞানে তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু। সত্যজিৎ রায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। 1992 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মান প্রদান করেন। সত্যজিৎ রায় ভারতরত্ন এবং পদ্মভূষণ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছে। সব মিলিয়ে বলা যায় সত্যজিৎ রায় বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। 2004 সালের বিবিসির সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ রায় 13তম স্থান লাভ করেছিলেন। হৃদযন্ত্রের জটিলতার কারণে 1992 সালের 23 এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। আমরা এবং আমাদের টিমের সকল সদস্যরা স্যার সত্যজিৎ রায়কে জানাই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা।